আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুন্ডি বা হাওয়ালা, এই জিনিসটা কি এবং এটা কারা ব্যবহার করে, কেন ব্যবহার করে, এই হুন্ডির উৎপত্তিটা কোথায় এবং এই হুন্ডিটা কেনই বা সারা বিশ্বে নিষিদ্ধ। তো বন্ধুরা, চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা, প্রথমে আমরা আসব যে হুন্ডির উৎপত্তিটা কোথা থেকে অথবা এই হুন্ডিটা জিনিসটাই বা কি। তো হুন্ডি হচ্ছে আসলে একটি এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর মাধ্যম, চ্যানেল অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানোর যে মাধ্যমটা সেটি হচ্ছে হুন্ডি বা হাওয়ালা। তো এর উৎপত্তি বা প্রচলন ঘটে মুঘল আমলে, তখন ব্যবসার কাজে অথবা রাজস্ব পাঠানোর কাজে এক রাজ্য থেকে অন্য রাজ্যে, অথবা যারা ব্যবসায়ী ছিল তারা দূর জায়গা থেকে যখন তারা এই সমস্ত ব্যবসায়িক ইম্পোর্ট এবং এক্সপোর্ট করত, তখন এই তাদের যে বিশাল পরিমাণ অ্যামাউন্ট থাকতো তারা সেটা ক্যারি করে নিয়ে যাওয়া তাদের জন্য অনেক দুঃসাধ্য অর্থাৎ কষ্টসাধ্য ছিল, কারণ তখনকার যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো তো ছিল না, সেটা আমরা সহজেই বুঝতে পারি। তো ওই জন্য প্রতিটি এলাকায় নির্দিষ্ট ব্যক্তি থাকতো, সে এই টাকাগুলো গ্রহণ করে তার পরিবর্তে একটি হুন্ডি দিয়ে দিত। বর্তমানে আমরা যেরকম স্ট্যাম্প পেপার দেখতে পাই, সেম স্ট্যাম্প পেপারে হুন্ডি লেখা থাকতো। এখন আমরা হয়তো বাংলাদেশ অনুলিপি অথবা স্ট্যাম্প এই সমস্ত কিছু দেখতে পাই, তো সেই আমলে সেই জায়গায় হুন্ডি লেখা থাকতো। তো সেখানে আপনি কত টাকা হুন্ডি দিচ্ছেন সেটি কিন্তু লেখা থাকতো। ধরুন আপনি 100 টাকা ঢাকা থেকে আপনি কলকাতায় পাঠাবেন, তো এই জন্য 100 টাকা যখন ওকে দিলেন এর বিনিময়ে সে আপনাকে একটি হুন্ডি দিবে, এই জন্য তাকে কিছু কমিশন দিতে হতো, সেটা দূরত্ব ভেদে ভিন্ন হতো, কোথাও 1 টাকা অর্থাৎ 1%, কোথাও 1.5%, কোথাও 3%। দূরত্ব যত বাড়ত হুন্ডির কমিশনটাও তত বাড়ত। এভাবেই হুন্ডির ব্যবসাটার প্রচলন ঘটে। এই হুন্ডি ব্যবসা তখন কিন্তু অবৈধ ছিল না, কারণ এটি ছিল একমাত্র মাধ্যম, তাই এই ব্যবসাটা তখন খুব জনপ্রিয় হয়ে ওঠে। কারণ হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে রাজস্ব প্রেরণে অনেক সময় যেটি হতো প্রাকৃতিক কারণে অথবা জলদস্যু ভূদস্যু অথবা ডাকাতের কারণে এই সমস্ত কিছু লুটপাট হয়ে যেত, তাই এই হুন্ডি ব্যবস্থাটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তো এখন আমরা আসি যে এই হুন্ডি ব্যবস্থাটা তাহলে বর্তমানে অবৈধ কেন, এটি আমরা যদি বুঝতে চাই আমাদেরকে বুঝতে হবে ব্যাঙ্কিং সেক্টর। 1800 শতকের শেষের দিকে এই ব্যাঙ্কিং সেক্টরের উদ্ভব ঘটে এবং 19 শতকে আসে এই ব্যাঙ্কিং ব্যবস্থার অনেক প্রসার ঘটে। আপনার শহরে এখন যতগুলি ব্যাঙ্ক আপনি দেখতে পাচ্ছেন, ব্যাঙ্কের ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, আজ থেকে মোটামুটি 50-60 বছর আগে কয়টি বা ব্যাঙ্ক ছিল। তো এই ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণের জন্য প্রতিটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সরকারের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আসে এবং এর জন্য কিছু পরিমাণ সরকার ভ্যাট পায়, ট্যাক্স পায়, সরকারি অনেক ইনকাম হয়ে থাকে। কিন্তু এই যে হুন্ডি ব্যবস্থা, এটি হচ্ছে একটি ব্যক্তিগতভাবে ব্যবস্থা, এটি সরকারিভাবে বৈধ নয়। এই হুন্ডি ব্যবস্থাটার আদলেই তো ব্যাংকিং তৈরি হয়েছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে টাকা প্রেরণ। ওই জন্য সরকারি হিসেবে আপনি যখনই টাকা প্রেরণ করতে চাবেন, যেমন আপনি দিনাজপুর থেকে যদি আপনি ঢাকা প্রেরণ করতে চান, তাহলে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে সেখান থেকে পে অর্ডার করতে পারেন অথবা টিটি করতে পারেন। অনেক ব্যবস্থা আছে বর্তমানে, যেমন আমরা বিকাশ, অ্যাপক্যাশ, রকেট অথবা নগদ অনেক প্রকার সেবা গ্রহণ করতে পারি। কিন্তু সে আমলে যেহেতু এইগুলো ছিল না, ওই জন্য এই হুন্ডিটা ছিল একমাত্র উপায়। তো যখনই 19 শতকে প্রথমে ব্যাঙ্কিং ব্যবস্থার প্রচলন ঘটে, বিকাশ ঘটে, তখন বিভিন্ন দেশের সরকার এই হুন্ডিটাকে অবৈধ ঘোষণা করে এবং এই হুন্ডি ব্যবসায়ীদের জন্য অনেক কঠোর আইন করে দেয়। এখন আমরা আসি যে হুন্ডিটা কারা ব্যবহার করে। এই হুন্ডিটা সাধারণত 2 শ্রেণীর লোক ব্যবহার করে, একটি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, দ্বিতীয়টি হচ্ছে যে ব্যবসায়িক পর্যায়ে। এই দুটি কি ব্যক্তিগত পর্যায়ে, যেমন ধরুন এখন যারা প্রবাসে থাকে তারা তাদের নির্দিষ্ট ফ্যামিলির কাছে যখন টাকা পয়সা সেন্ড করতে চায়, তখন তারা যে নির্দিষ্ট এজেন্ট আছে, এজেন্টকে গিয়ে কত টাকা পাঠাবে এবং তার নির্দিষ্ট মোবাইল নাম্বারটি দিয়ে দেয়। তো সেখান থেকে সে বাংলাদেশে যে তার এজেন্ট আছে বা ব্যক্তি আছে তাকে বলে দেয় ওর যে টাকা কত টাকা দিয়ে দেওয়ার জন্য। সেটা হতে পারে তার ঘরে নিয়ে পৌঁছে দেওয়া হয় অথবা তার ব্যাঙ্কিং অ্যাকাউন্টে যুক্ত করে দেওয়া হয় অথবা সে নিজে গিয়ে কালেক্ট করে। এটা নির্ভর করে সেই এলাকার কতটুকু তার এজেন্ট আছে হুন্ডির তার উপর। তো এখন আসি আমরা ব্যবসায়ীরা কেন হুন্ডি ব্যবহার করে। আমরা সবাই জানি যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে তাদের অবশ্যই একটি এলসি করতে হয়। এলসিটা কি সে সম্পর্কে যদি আপনারা জানতে চান আমি নেক্সট ভিডিওতে এলসি আপলোড করব।
তো এই এলসির মাধ্যমেই বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। যেমন আপনি ফ্রান্স অথবা জার্মানি থেকে যদি যে কোনো একটা জিনিস আপনি 1 লক্ষ টাকা ক্রয় করে আনতে চান, তো এই টাকার বিনিময়ে আপনাকে এলসি করতে হয়। এই এলসির উপর আপনার প্রতিটি দেশের গভর্নমেন্ট সরকার এর উপর নির্দিষ্ট কিছু ভ্যাট আরোপ করে, কোথাও 10%, কোথাও 50%, কোথাও 100%। তো 1 লক্ষ টাকা জিনিসটার উপর যদি 50% ভ্যাট হয়ে থাকে, তাহলে চিন্তা করুন জিনিসটি যখন বাংলাদেশে আসলো এর করার মূল্য হয়ে গেল 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা জিনিসটি সে হয়তো 1,60,000 অথবা 2 লক্ষ টাকা বিক্রি করবে, কিন্তু ব্যবসায়ীরা প্রচুর মুনাফার জন্য যে কাজটি করে সেটি হচ্ছে সে এলসির মাধ্যমে পেমেন্ট করে 50,000 টাকা, বাকি 50,000 টাকা সে হুন্ডির মাধ্যমে দিয়ে দেয়। অর্থাৎ বাংলাদেশে যে হুন্ডির এজেন্ট আছে তাকে বলে যে জার্মানি অথবা ফ্রান্সে যে অ্যাকাউন্টে বা যে ব্যক্তিকে টাকাটা পেমেন্ট করতে হবে তার অ্যাকাউন্টে অথবা তার হাতে টাকাটি পৌঁছে দেওয়ার জন্য। তো এটি যে সুবিধাটা হয় তখন সরকার 50%-এর উপর যদি আবার 100%, 50,000 টাকার উপর 100% ভ্যাট, তো সেই ভ্যাটটার সম্পূর্ণ কিছু যদি যুক্ত হয় টাকা হচ্ছে 1 লক্ষ। অর্থাৎ যেই জিনিসটি 1.5 লক্ষ টাকা ক্রয় মূল্য ছিল সেটি 1 লক্ষ টাকা হয়ে গেল। এই জিনিসটি যখন সে 2 লক্ষ টাকা বিক্রি করবে তার সম্পূর্ণ 1 লক্ষ টাকায় কিন্তু লাভ থাকতেছে। তো এই জন্যই হুন্ডির ব্যবসাটা ব্যবসায়ীরা করে। তো আরও একটি যেটি সেটি হচ্ছে যে ব্ল্যাক মানি অর্থাৎ কালো টাকা, অপ্রদর্শিত আয় যেটা সরকারকে আয়কর দেওয়া হয় না সেটি হচ্ছে ব্ল্যাক মানি। তো এই মানিটা দিয়ে বিশেষত যারা দেশের বাইরে অথবা দেশ থেকে বিদেশে যেই হোক যেখানে অন্য দেশে যখন টাকা সেন্ড করতে হয় তখন যখন ব্যাংকিং সেক্টরে আমরা এটি সেন্ড করতে চাই, যেমন আপনি যদি ঢাকা থেকে আপনি মালয়েশিয়াতে $1 বিলিয়ন আপনি সেন্ড করতে চান, তো সরকার আপনার কাছে জানতে চাইবে আপনি এই টাকাটা কোথা থেকে আয় করলেন, প্লাস এই টাকার উপর সরকার নির্দিষ্ট কিছু ভ্যাট আরোপ করবে। তো যেহেতু আপনি চান না আপনি টাকাটা অবৈধভাবে আয় করেছেন এবং এর উপর ভ্যাট দিতে চান না, তখন আপনি নির্দিষ্ট হুন্ডি ব্যবসায়ীর কাছে যান এবং সেখান থেকে টাকাটা মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীকে দিয়ে দেওয়া হয়। সেখানে আপনার যে কাজে যে এজেন্ট থাকে তার কাছে টাকাটি পৌঁছে যায়। এই জন্য কী হয়, সরকারের বিশাল অঙ্কের রাজস্ব ঘাটতি চলে আসে, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের যে উদ্দেশ্য সেটি ব্যাহত হয়। এই জন্য এই হুন্ডি ব্যবসা সারা বিশ্বে অবৈধ, শুধু বাংলাদেশের হুন্ডি ব্যবসা। হয়তো আমরা সবসময় নিউজ অথবা পত্রিকায় দেখি যে প্রবাসীদের যে সমস্ত রেমিটেন্স, আসলে রেমিটেন্স হচ্ছে যখনই এক দেশ থেকে অন্য দেশে টাকাটা সেন্ড করা হয় সেটি হচ্ছে এক ধরনের রেমিটেন্স। এই রেমিটেন্সটা বেশিরভাগ প্রবাসী কী করেন, এই রেমিটেন্সটা তারা হুন্ডির মাধ্যমে প্রেরণ করেন। কারণ হচ্ছে হুন্ডির অনেক সুবিধা আছে, সেখানে আপনার কোনো আইডেন্টিফিকেশন লাগে না। যারা আমরা জানি বাংলাদেশ থেকে হাজার হাজার যারা অবৈধ প্রবাসী আছেন তারা মিডিল ইস্ট অথবা আফ্রিকা অথবা বিশ্বের বহু প্রান্তে আছে, যখন সে ব্যাংকিং চ্যানেলে এই টাকাটি সেন্ড করতে যাচ্ছে তখন তার কাছে ভিসা কপি আইডি কপি চাচ্ছে, যেহেতু সে অবৈধ সে এটি দিতে পারতেছে না। এই জন্যই সে এই যে হুন্ডির মাধ্যমে টাকাটা সেন্ড করে বাংলাদেশে। আর কিছু কিছু যারা বৈধ তারাও এই হুন্ডি ব্যবস্থা নিয়ে নেয়। কারণ হচ্ছে বর্তমানে হুন্ডি ব্যবসায়ীরা কম্পিটিশনের জন্য যে কাজটি করে সেটি হচ্ছে এক্সচেঞ্জ রেটে আপনি যে পরিমাণ টাকা পাবেন, যেমন $1 যদি বাংলাদেশে 80 টাকা হয় সে আপনাকে $1 পরিবর্তে 82 টাকা দেবে, এর পরিবর্তে কোনো সার্ভিস চার্জ নেবে না। তো এখন আপনি চিন্তা করেন হয়তো আপনি যখন সেটা ব্যাংক লেভেলে পাঠাবেন সেখানে আপনাকে 80 টাকা দিচ্ছে, তার পরিবর্তে আবার আপনাকে সার্ভিস চার্জ দিতে হচ্ছে। তো সমস্ত কিছু বিবেচনা করে আপনি দেখলেন যে না, আপনি হুন্ডির মাধ্যমে পাঠালে আপনি অনেক লাভবান হচ্ছেন। তো এই জন্যই তারা হুন্ডির মাধ্যমে প্রেরণ করে। তো যতই আইন করা হোক, যত কিছুই করা হোক, যদি সরকার চায় যারা প্রবাসী আছে তাদের টাকাগুলো যদি বৈধ চ্যানেলে আসে, তো সেজন্য তাদেরকে বাধ্য না করে তাদেরকে উৎসাহিত করতে হবে। বাধ্য করা এবং উৎসাহিত করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন ধরুন আমরা জানি যারা আয়কর দিয়ে থাকে তারা অনেক ধরনের সুযোগ সুবিধা পায়। তো যারা প্রবাস থেকে যারা বৈধ চ্যানেলে রেমিটেন্সগুলো পাঠাচ্ছে এদের কোনো নির্দিষ্ট সংখ্যা কিন্তু সরকারের কাছে নাই। তো সরকার চাইলে যেমন আইডি কার্ড করছে সেরকম যারা প্রবাসী আছেন তাদের যে বিদেশে যাওয়ার সময় তাদেরকে নির্দিষ্ট একটি কার্ড বাধ্যতামূলক করতে পারেন, যে কার্ডের মাধ্যমে যদি তারা টাকা সেন্ড করে, যেমন সম্প্রতি সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছে, সরকার চাইলে এই প্রবাসী কল্যাণ ব্যাংকের আন্ডারে তারা একটি কার্ড চালু করতে পারে, যে কার্ডের আন্ডারে যদি প্রবাসীরা টাকা সেন্ড করে সেটা বিশ্বের যে কোনো প্রান্তে থেকেই হোক সেই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে সে বিনা সুদে অথবা বিনা ডিপোজিটে সে যদি লোন নিতে পারে তার টাকা নিতে পারে, তাহলে যে কোনো প্রবাসী অথবা যে কোনো ব্যক্তি চাইবে এই বৈধ পথে তার টাকাটা সেন্ড করার জন্য। শুধু আইন করে কোনো কিছু করে ব্যক্তিগত পর্যায়ে আপনি কাউকে কিন্তু
বন্ধ করতে পারবেন না। তো বন্ধুরা, এটি ছিল আমাদের আলোচনা বিষয়, আর সেটি হচ্ছে হুন্ডি বা হাওয়ালা জিনিসটা কি। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব যে হাওয়ালা ব্যবস্থাটা কি হিসেবে কাজ করে, তার একটি হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদেরকে আরো ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য।